আমি বিশ্বাস করি মন থেকে, আমি বছরে হিসাব করে দেখেছি গড়ে প্রতিদিন 12 ঘন্টা মুসাফির থাকি। আপনাদের সবার গুনার থেকে আমার গুনাহ বেশি, আপনাদের সবার গুনার থেকে আমার গুনাহ বেশি, কিন্তু আমার একটা যে টাইটেল আছে আর ডেজিগনেশন আছে, এটা ডিগ্রি আছে, ওটা আপনাদের নাই। কি সেটা? মুসাফির। মুসাফির গড়ে দৈনিক 12 ঘন্টা মুসাফির থাকি পুরো বছর। আজকে মনে করেন রওনা দিলাম কটায়? 12টায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বয়স শেষ হতে 11টা অলরেডি বেজে গেছে, 11 ধরেন 12টায় রওনা দিলাম সব শেষ করে, তো আমার আসতে লাগছে 10 ঘন্টা, যাইতে 10 ঘন্টা, কত হয়? 20 ঘন্টা। আরো ওয়াজ সহ যাবতীয় অজুটু জুমিলে আরো 2 ঘন্টা কত হলো? 22 ঘন্টা। 22 ঘন্টা আজকে মুসাফির। তাহলে গড়ে যে 12 ঘন্টা বলছি প্রতিদিন, বিশ্বাস হয় তো? কথা বলেন। কোন কোন সময় একসাথে 7-8 দিন মুসাফির থাকি, দোয়া করব আপনাদের জন্য। যদি আমি শুনি নূর মোহাম্মদ ভাইয়ের সাথে তো আমার নিয়মিত কথা হয়, দেখা হয়, উনি যদি বলেন যে ভাই আপনি এলাকার থেকে আসার পর এলাকার চিত্রটা পাল্টায় গেছে, এত খুশি হব যেই খুশি আকাশ মাটিতে ধরবে না। আল্লাহ আমাদের কবুল করেন। ক্ষমতার পেছনে যারা ঘোরেন, টাকার পেছনে যারা ঘোরেন, আপনি ভুলে গেছেন টাকা পয়সা ক্ষমতা সম্মান মানুষকে খাওয়াইতেও পারে না, বাঁচাইতেও পারে না, শান্তিও দিতে পারে না। টাকা পয়সা সম্মান ক্ষমতা যদি মানুষকে খাওয়াইতে পারত, বাঁচাইতে পারতো, শান্তি দিতে পারত, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, বাংলাদেশের এক নাম্বার ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক, কত টাকার মালিক ছিল নিজেও জানতো না, এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুইয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, করমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, আপনার বাড়ি সালাম, আপনার বাড়ি দাওয়াত দিবেন, এসেই বলে গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না, আছে না নাই? আপনি বলেন বড়, আপনার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিব্বার মধ্যে রুচি বাড়ার, বড়লোক জবাব দিয়া বলবে না না, টাকা পয়সা দিয়া চাইলে বকির চক্ষু মিলানো যায়, কিন্তু জিব্বার মধ্যে টাকা দিয়া রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না। শান্তি কাকে বলে? 6 মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখে নাই, আগে দেখছে কিনা সে ভালো জানে, দেখা সত্ত্বে শেষ 6 মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখে নাই। বর্তমানে বহু মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক দেখা যায়, আপনার বাড়ি দাওয়াত দিবেন, আপনি জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, শান্তিতে আছেননি, বলে না শান্তি নাই, বলে কেন শান্তি নাই, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার, আপনি আবার বলেন আপনার চাইতে তো বেশি শান্তি দেখে কেউ থাকার কথা নয়, কারণ আপনি এসি গাড়ির মধ্যে দৌড়ান, এয়ার কন্ডিশনে ঘুমান, আপনার জুতা পলিশ করার জন্য কর্মচারী নিয়োগ করেছে, আপনার চাইতে তো বেশি শান্তি দিকে উঠাকার কথা নয়। বড়লোক জবাব দিয়া বলবি না না, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না, আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিয়ে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না, এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবই সংসারের মধ্যে শান্তির কোনো অভাব নাই।